মাঠে এসছি, পাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য ধান পাট দেখতে এসছি। কাল রাত 8টা থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে পাথরও পড়েছে, বাতাস খুব প্রচন্ড বয়েছে, গাছ পড়ে গেছে, পাট ভেঙে গেছে, ধান সব ডুবে গেছে, কাটা ছিল কিছু, গিলন ছিল, খাড়া ছিল, পাথর পরে ধান ঝরে গেছে সব। এখন দেখছি ধান খুব নষ্ট চলে গেছে, এখন হয়তো ছ মাস পরে আমরা গৃহস্থ করলাম, গৃহস্থ করে আমরা ধান যাচ্ছে না বাড়িতে। কাল বৈশাখী ঝড়ের সাথে প্রচন্ড হারে শিলা বৃষ্টি হয়েছে, এই ছোট ছোট এত বড় বড় শিলা পড়েছে, সেই শিলাতে আমাদের ধান, পাকা ধান সমস্ত ঝরে গেছে এলাকার মাঠের। আর পাট, আমাদের যে অর্থকরী ফসল পাট, যেটাতে আমাদের আয়ের মূল উৎস এবং অনেক টাকা আমাদের রোজগার হয়, এটা সম্পূর্ণ আসলে সেই পাটই আমাদের পুরো ধ্বংস হয়ে গেছে। মাঠের সব পাট, সব ডগাগুলো, মাথাগুলো সব ভেঙে গেছে, দেখুন কিভাবে নষ্ট হয়েছে। এই পাট আর পুনরায় ফেরত হবে না, মানে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, বিশেষ ক্ষতি হবে। অনেক জায়গায় পাট ভেঙে গেছে শিলা বৃষ্টিতে, বড় শিলা বৃষ্টিতে পাট, বোরো ধান, মুগের যেগুলো ইয়ে করা হয়েছে মুগেরও একটু ক্ষতি হবে। যেগুলো সামার মেয়ে ইয়ে আছে, ভুট্টা মানে মেজ আছে, মানে গ্রীষ্মকালীন যে ভুট্টা আর কি, বা রবি মেয়ে যেগুলো হারভেস্ট হচ্ছে সেগুলোরও ক্ষতি হবে কিছু। সেগুলো আমরা এরপর চেয়েছি ব্লক থেকে, বিপদ হলে আমরা জানতে পারবো। আমরা খুবই মর্মাহত এবং সজাগত, আজ প্রত্যেকটা এলাকায় গেছি, আমার সাথে আমাদের সভাপতি আছেন, প্রধানরা আছেন, সবাই সাথে আছি, আমরা যাচ্ছি এলাকায় পরিদর্শন করছি, আশ্বস্ত করছি যে সরকার বা মাটি মানুষের সরকার সর্বদা মানুষের পাশে থাকে, সাধ্যমতো সরকার আপনাদের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে ডিএমের সাথে কথা বলা হয়েছে, বিডিও সাহেবের সাথে কথা বলেছি, এডিও সাহেবের সাথে কথা বলেছি, তারা একটা টিম নামিয়েছে সরকারিভাবে, আমাদের পঞ্চায়েতগুলো তারা নেমেছে, আমরা আশা রাখছি যে একটা সুবিধা করা যাবে। তো খুবই ভয়ঙ্কর এবং খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক আজকের দিনটা আমাদের কাছে। চাঁচলটাই হচ্ছে কৃষিজীবী এলাকা, সেখানকার 80-90% মানুষ কিন্তু কৃষকের কৃষিজীবী করেই তাদের জীবন। গতকাল রাত্রে পরিমাণে একটু বেশি পরিমাণে ঝড় এবং শিল পড়েছে। আমি কলকাতায় ছিলাম, কলকাতা থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানকার এসডিও সাহেবকে ফোন করি, বিডিও সাহেবের সঙ্গেও কথা হয়েছে, এখন ডিএম সাহেবের সঙ্গে কথা বলি। ওখানে এগ্রিকালচারের একটি অফিস রয়েছে, এডিএ অফিস, সেখানে প্রতিটি আমাদের যারা নেতৃত্বে রয়েছে তাদেরকে খবর পাঠানো হয়েছে যে যার যার জমিতে ক্ষতি হয়েছে তারা একটি এডিএ অফিসে তারা একটা আবেদন করে একটা চিঠি জমা দিতে বলেছে। ইতিমধ্যে আমরা আমাদের যে কৃষিমন্ত্রী রয়েছেন তার সঙ্গে আগামীকাল আমি চাঁচলে যাচ্ছি, সেগুলো ক্ষতিপূরণ দেখে আমি মন্ত্রীর কাছেও অনুরোধ করব, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি একটি অনুরোধ করব যেন কৃষক ভাইরা যে ক্ষতিটা হয়েছে তার যেন ক্ষতির যে আমাদের একটা সুযোগ সুবিধা রয়েছে তারা যেন